অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজ আমি আলোচনা করতে চলেছি কন্যা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। মে 2023 কন্যা রাশির কেমন যাবে, তাদের শিক্ষা কেমন হবে, তাদের কর্ম কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, প্রেম সম্পর্ক কেমন হবে, এইসব নিয়েই আমার আজকের আলোচনা। এই মাসে রাশির অষ্টমে 4টি গ্রহের অবস্থান, বৃহস্পতি, রবি, বক্রী বুধ। মে মাসের 15 তারিখ পর্যন্ত বুধ এখানে বক্রী থাকবে আর রাহু। এখানে রবি রাহুর গ্রহণদোষ, বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল দোষ কিন্তু তৈরি হচ্ছে। ষষ্ঠে শনি সক্ষেত্রে, শনি আবার পঞ্চমপতি, দ্বিতীয়ে কেতুর অবস্থান। এই মাসের প্রথমে শুক্র নবমে, তারপরে কিন্তু দশমে গোচর করছে। আর প্রথমে মঙ্গল রাশির দশমে, তারপরে একাদশে নিচস্থ হচ্ছে, সে কিন্তু তৃতীয় পতি। এটা একটা পরিবর্তন সূচক মাস, তবে বুধ 15 তারিখ পর্যন্ত বক্রী থাকার জন্যে ডিসিশান মেকিংয়ে ভুল হবে। কোনো রং ইনফরমেশান বা ভুল ইনফরমেশানের জন্যে আপনারা কিন্তু অন্ধকারের মধ্যে পড়ে যেতে পারেন, কারণ অষ্টমে এতগুলো গ্রহ আছে যার জন্যে কিন্তু সমস্যা তৈরি হবে, আপনাদের শারীরিক সমস্যা তৈরি হবে। যেহেতু রাশির অধিপতি অষ্টমে, আপনাদের ENT ট্রাভেলস, নাক কান গলার সমস্যা, হার্টের কোনো সমস্যা, ঠান্ডা লাগা, স্কিনের সমস্যা, রক্ত সম্পর্কীয় কোনো রোগ, কোলেস্ট্রল বৃদ্ধি, প্রেশার বৃদ্ধি, এইসব বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের দেখা যাবে। তবে লিভার, পেটের সমস্যাও দেখা দিতে পারে, আপনাদের জীবনে হঠাৎ ব্যাপ্তি ঘটতে পারে, যেহেতু বৃহস্পতি অষ্টমে আছে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি ব্যাপ্তি বা অন্য কোনো লোন প্রাপ্তি বা শেয়ার মার্কেট থেকে কিছু প্রাপ্তি, এইসব কিন্তু আসতে পারে। আপনাদের দ্বিতীয় কেতু অবস্থান করছে, কথাবার্তা কন্ট্রোল করে বলবেন, না হলে পরিবারের লোকজন বা আত্মীয় স্বজনের সঙ্গে আপনাদের সম্পর্ক হানি করতে পারে। কর্মপতি বুধ অষ্টমে অবস্থান করছে এবং দ্বিতীয় ও নবমপতি কিন্তু দশমে অবস্থান করছে, যার জন্যে কর্ম কিন্তু ভালো, কর্মের ক্ষেত্রে আপনাদের গ্রোথ রয়েছে, নতুন কর্মব্যাপ্তির যোগ রয়েছে এবং কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে। কর্মপতি অষ্টমে থাকলে কিছু অসুবিধা অবশ্য দেখা যায়, কিছু শত্রুতা, কিছু বাধাবিঘ্ন এগুলো আসে, তবে কর্মসূত্রে একাধিকবার ভ্রমণ হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করেন তাদের জন্য কিন্তু এই মাসটা খুব শুভ। আপনাদের ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে, এডুকেশনের ক্ষেত্রে খুব একটা শুভ কিন্তু বলা যাচ্ছে না, যেহেতু চতুর্থপতি বৃহস্পতি অষ্টমে গুরুচণ্ডাল দোষে আক্রান্ত, পড়াশুনো একটা ফাঁকিবাজির টেন্ডেন্সি বা শিক্ষকদের সহায়তা আপনারা পাবেন না বা কোনো পরীক্ষা দিলে সেখানে মার্কস আপনাদের কম আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কিন্তু মধ্যম ফল, বিবাহিত জীবনে কিছু সমস্যা, মনোমালিন্য কিন্তু দেখা যেতে পারে, তা সত্ত্বেও বলবো বিবাহিত জীবনে ডিভোর্স বা এরকম কোনো সম্ভাবনা নেই। বিবাহিত জীবনে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো রাখতে হবে, আপনাদের একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু বিবাহিত জীবন আপনাদের এই মাস মধ্যম যাবে। সন্তান ক্ষেত্র মোটামুটি শুভ, কিন্তু সন্তানদের কারণে কিছু কিছু বিষয়ে উদ্বেগের সৃষ্টি হবে, সন্তানদের পড়াশুনোর ব্যাপারে কিছু সমস্যা বা অন্য কোনো সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। বড় সড়ো কোনো ইনভেস্টমেন্ট এই মাসে করা কিন্তু ঠিক হবে না, কারণ তাতে কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অষ্টমে অনেকগুলো গ্রহ অবস্থান করার জন্য আপনারা রাস্তাঘাটে কিন্তু সতর্কভাবে চলাফেরা করবেন। আর 15ই মের পর রবি কিন্তু নবমভাবে আসছে, তখন আপনাদের ভাগ্যের কিন্তু পরিবর্তন হবে। তবে রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো আপনাদের কিন্তু ভালো হবে, ধর্মীয় কোনো ভ্রমণ কিন্তু হতে পারে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, যেহেতু নবমপতি দশমে অবস্থান করছে মিত্রগৃহে। উচ্চশিক্ষা, দূরযাত্রা, বাড়ি থেকে দূরে গিয়ে পড়াশুনো করার সুযোগ কিন্তু আপনাদের আসবে। যারা বাড়ি থেকে দূরে গিয়ে কর্ম করতে চান তাদের জন্য এই মাস কিন্তু খুব লাভজনক হবে। পিতার দিক থেকে কিছু শারীরিক সমস্যা থাকলেও ফাইন্যান্সিয়াল দিক থেকে কিন্তু লাভ দেখতে পাওয়া যাচ্ছে। আর কর্মে নতুন যোগাযোগ আপনাদের আসবে, কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে।
তবে আবারও বলছি, ভুল ইনফরমেশনের জন্য অন্ধকারের মধ্যে পড়ে যেতে পারেন, বিশেষ করে মে মাসের পনেরো তারিখের পর আপনাদের অনেক সুযোগ সুবিধা, অনেক হার্ডেলস বাধাবিঘ্ন কিন্তু কেটে যাবে। তবে 22 সালে আপনাদের জীবন অনেক সংগ্রাম, অনেক প্রতিদ্বন্দ্বিতা, অনেক সংঘর্ষের মধ্যে দিয়ে গেছে, সেই একটা হতাশা কিন্তু আপনাদের মনে রয়ে গেছে। অনেক মানুষের সাথে এই মাসে কিন্তু যোগাযোগ তৈরি হতে পারে। মেয়ের 15-র পর ভাগ্যের বিশেষ পরিবর্তন হবে, যেহেতু রবি আপনাদের নবম ঘরে আসবে, ভাগ্যস্থানে আসবে, আর অর্থনৈতিক ক্ষেত্রে সামগ্রিক কিন্তু গ্রোথ হবে। তবে আপনাদের এক্সপেন্ডিচারের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনাদের অহেতুক খরচ বৃদ্ধি পেতে পারে। কন্যা রাশির মানুষ যারা সেলফ প্রফেশনে আছেন, অনেক মানুষকে সেলফ প্রফেশনে থাকতে দেখা যায়, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকে, ডিজিটাল ক্রিয়েটার হয়, ইউটিউবার হয়, বা অনলাইন কোনো বিজনেস করে, বা কোনো প্রজেক্ট ধরে কোনো কাজ করে, বা ডক্টর বা লয়ার যারা আছেন, তাদের জন্যে সময় বেশ ভালোই থাকবে। এই কন্যা রাশির মানুষরা কিন্তু অনেক ট্যালেন্টেড, এরা কিন্তু অনেক কাজে কিন্তু দক্ষ হয়। কন্যা রাশির খুব কম মানুষই দেখা যায় যারা কোনো কর্ম করে না, বেশিরভাগ মানুষকে কিন্তু কর্ম করতে দেখা যায় এবং তারা ভালো কর্মের সাথে যুক্ত হতে দেখা যায়। এবং কন্যা রাশির অনেক মানুষ প্রবাসীও থাকে, এই প্রবাসীদের জন্যে মাসের প্রথম হাফটা খুব একটা ভালো না, সেকেন্ড হাফটা কিন্তু ভালো, কারণ পারিবারিক কারণে কিছু সমস্যা, দাম্পত্য জীবনে কিছু সমস্যা, কর্মক্ষেত্রে কিছু সমস্যা, এগুলো আসতেই পারে। নতুন প্রেমের সম্পর্ক কিন্তু আসবে, সন্তানের কারণে উদ্বিগ্ন বাড়বে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি নিয়ে কিন্তু ঝামেলা কিছু পরিলক্ষিত হবে এই মাসে। আপনাদের কিন্তু মানসিক স্ট্রেস আগের মাসের তুলনায় কিন্তু কমবে, সুখ প্রাপ্তির জায়গা এ মাসে তৈরি হবে। মায়ের শরীর নিয়ে সাবধান থাকতে হবে, তবে 15 মের পর আপনাদের সম্ভাবনা বাড়বে, পিতার শারীরিক জায়গায় আপনাদের সুফল পাবেন এই 15 মের পর। আর যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন, নাচ, গান, সঙ্গীত, অভিনয়, থিয়েটার, নাটক, গ্ল্যামার ফিল্ড বা ফ্যাশনের সাথে যারা যুক্ত, তাদের জন্যে কিন্তু কিছু সফলতা রয়েছে। খেলাধুলোর সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু অ্যাওয়ার্ড পাওয়া বা কোনো রিকগনিশনের জায়গা কিন্তু রয়েছে। লটারি জুয়া থেকে এই মাসে দূরে থাকবেন, না হয়তো এই মাসে দেখা যাচ্ছে লটারি জুয়া থেকে আপনারা অর্থ নাশ করতে পারেন। লটারি জুয়া থেকে এই মাসে অবশ্যই দূরে থাকবেন। অষ্টমে রবি রাহু থাকার জন্য আপনাদের অবৈধ উপনয় বা অপযশ কিন্তু আসতে পারে, সে বিষয়ে কিন্তু সাবধান থাকবেন, নিজেকে এ মাসে কিন্তু সংযমী হতে হবে। এই হলো কন্যা রাশির মে মাস 2023 কেমন যাবে সেটা নিয়ে আমার আলোচনা। আমার আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ, আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন তার জন্য কনগ্রাচুলেশন। এইভাবে পাশে থাকুন, আমার আলোচনা শুনতে থাকুন, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন, কমেন্ট পোস্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। আপনাদের এই সাবস্ক্রিপশন, লাইক, কমেন্ট আমার উৎসাহ অনুপ্রেরণা অনেক বাড়াবে। ভবিষ্যতে আমি আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যার দ্বারা আপনারা উপকৃত হবেন। আর নতুন বাংলা বছর আপনাদের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে, এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো।